সালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রাশেদ। আমরা আজকে আলোচনা করব মডিউল 4 সেশন 7, প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসা সেবা, এটার দ্বিতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বে প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গলায় কিছু আটকে গিয়ে শ্বাস বন্ধ হয়ে গেলে তার প্রাথমিক চিকিৎসা। এই ধরনের ক্ষেত্রে কী কী উপসর্গ দেখা যায়? শ্বাস নিতে বা কথা বলতে অসুবিধা হয়, নিজে নিজের গলা চেপে ধরে আঙ্গুল দিয়ে গলা বা মুখের দিকে ইশারা করবে। এই গলায় কিছু আটকে গেলে এটার বাধা অপসারণ এবং ব্যক্তিকে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করাই হচ্ছে মূল কাজ। কি করতে হবে? প্রথম ধাপে আমাদের আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে, রোগীর মাথা ঝুঁকিয়ে বুকের নিচে নামিয়ে ফেলতে বলতে হবে, রোগীকে কাশি দিতে উৎসাহিত করতে হবে, রোগীর ডানার হাড়ের মাঝখানে পিঠের নিচে হালকা চাপড় দিতে হবে যাতে নতুন করে আঘাত না লাগে 5 বার পর্যন্ত। এরপর দেখতে হবে যে প্রতিবন্ধকতা দূর হয়েছে কিনা। তৃতীয় ধাপে যদি পিঠে চাপড় দেওয়ার প্রক্রিয়া সফল না হয় তবে 5 বার পর্যন্ত হালকাভাবে পেটের উপরের দিকে চাপ দেবার চেষ্টা করতে হবে। আক্রান্ত ব্যক্তির পিছনে দাঁড়াতে হবে। পিছনে দাঁড়িয়ে যিনি দাঁড়াবেন তার দুই হাত রোগীর বুকের খাঁচার নিচে দুই পাশ দিয়ে ধরে একত্রিত করতে হবে এবং এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরতে হবে। এইভাবে এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরতে হবে, যথেষ্ট শক্তি দিয়ে উপরের দিকে এবং পেটের ভিতরের দিকে চাপ দিতে হবে। এক্ষেত্রে যদি সফল না হয় তাহলে সাহায্যের জন্য কাউকে ডাকতে হবে। পিঠে চাপড় দেওয়া এবং পেটে চাপ দেওয়ার চক্রটি চালিয়ে যেতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত শ্বাসনালী পরিষ্কার হয় বা অন্য কোনো সাহায্য এসে পৌঁছায়। অজ্ঞান রোগীর প্রাথমিক চিকিৎসা। মস্তিষ্কে দুর্বল রক্ত সরবরাহের কারণে সাময়িকভাবে জ্ঞান হারানোকে অজ্ঞান হওয়া বলে, যা অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে। কেউ অজ্ঞান হয়ে গেলে কী করতে হবে? অজ্ঞান রোগীকে চিত করে শুয়ে দিতে হবে, পরিধেয় কাপড়ের বন্ধনীগুলো খুলে ঢিলা করে দিতে হবে, বিশেষ করে কোমর এবং গলার। রোগীর পাগুলো উঁচু করে বালিশের উপর রাখতে হবে যাতে মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। রোগী যাতে পর্যাপ্ত বাতাস পায় তা নিশ্চিত করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে এবং ধীরে ধীরে বসতে সহায়তা করতে হবে। আবার অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে আবার শুয়ে দিতে হবে এবং পা দুটো উঁচুতে তুলে ধরতে হবে যতক্ষণ না উনি পুরোপুরি সুস্থ বোধ করেন। রোগী সুস্থ বোধ করলে তাকে বুঝিয়ে বলতে হবে যে কী ঘটেছিল। ঠান্ডা পানি এবং মিষ্টি জাতীয় পানি পান করতে দিতে হবে। যদি রোগীর উন্নতির কোনো লক্ষণ দেখা না যায় তবে তাকে দ্রুত হাসপাতালে রেফার করতে হবে। কম ক্ষত বা অল্প কাটার প্রাথমিক চিকিৎসা কী হবে? কয়েক মিনিট ক্ষত থেকে স্বাভাবিকভাবে রক্ত ঝরতে দিতে হবে, তারপর গজ দিয়ে 10 মিনিট ক্ষতস্থান চেপে ধরে রাখতে হবে। যদি ক্ষতস্থানে ময়লা বা নোংরা কিছু থাকে তবে জীবাণুনাশক যেমন সার্জিক্যাল স্পিরিট বা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পরিষ্কার করতে হবে এবং গজ দিয়ে হালকাভাবে চেপে শুকিয়ে ফেলতে হবে। জীবাণুমুক্ত ড্রেসিং দিয়ে ক্ষতস্থান ঢেকে ফেলতে হবে। প্রতিদিন পরিষ্কার করার জন্য কোনো না কোনো একটি জীবাণুনাশক ব্যবহার করতে হবে। অধিক রক্তক্ষরণের প্রাথমিক চিকিৎসা কী হবে? আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে শুয়ে দিতে হবে, ক্ষতস্থানটি সতর্কভাবে উন্মুক্ত করতে হবে। ক্ষতস্থানটি জীবাণুমুক্ত গজ বা ড্রেসিং দিয়ে সরাসরি চাপ দিয়ে ধরে রাখতে হবে। যদি কোনো বস্তু ভিজে থাকে তবে ক্ষতস্থানের পার্শ্ব বা সাইড থেকে চাপ প্রয়োগ করতে হবে। রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আসলে বর্তমান ড্রেসিংয়ের উপরে আরও জীবাণুমুক্ত ড্রেসিং ব্যবহার করে ব্যান্ডেজ করে দিতে হবে। যদি এই ড্রেসিং রক্তে ভেজে যায় তবে আরও ড্রেসিং ব্যবহার করতে হবে। যদি ক্ষতটি হাত বা পা হয় তবে তা উঁচু করে রাখার ব্যবস্থা করতে হবে। শকের চিহ্ন দেখা গেলে, অর্থাৎ ব্লাড প্রেশার কমে গেলে বা পালস বেড়ে গেলে শকের চিকিৎসা আরম্ভ করতে হবে। রোগীকে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। কারণ যদি নাক দিয়ে রক্তক্ষরণ হয় তাহলে নাক দিয়ে রক্তক্ষরণে প্রাথমিক চিকিৎসা কী হবে? যে কোনো একটি বা উভয় নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে। সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে রোগীকে নিরাপদে এবং আরামে বসার ব্যবস্থা করতে হবে এবং মাথার সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে বলতে হবে। এতে নাক দিয়ে রক্ত প্রবাহিত হয়ে বাইরে পড়ে যাবে। জমা রক্তটুকু পড়ে যাবার পর দু আঙ্গুলে নাকের ছিদ্র দুটি চেপে ধরতে বলতে হবে এবং মুখ দিয়ে শ্বাস নিতে বলতে হবে। এ অবস্থায় রোগীকে কথা বলা, ঢোক গেলা, কাশি বা থুতু ফেলা বা হাঁচি দেওয়া থেকে বিরত থাকতে বলতে হবে। রক্তক্ষরণ বন্ধ না হলে রোগীকে হাসপাতালে পাঠাতে হবে। পড়ে যাওয়া বা ঝলসে যাওয়ার প্রাথমিক চিকিৎসা। পড়ে যাওয়া হলো শুকনো তাপের সংস্পর্শে যে ক্ষতের সৃষ্টি হয় সেটা, যেমন
কোনো গরম ধাতু, গরম ইস্ত্রি, গরম ছুরি বা জ্বলন্ত লাকড়ির কারণে হতে পারে। স্কেল্ড বা ঝলসে যাওয়া হলো গরম কোনো তরল বা বাষ্পর কারণে ত্বকে যে ক্ষতের সৃষ্টি হয় তা। শিশুদের ক্ষেত্রে পড়ে যাওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে গরম পানি, জ্বলন্ত আগুন বা কয়লার চুলা, গরম ইস্ত্রি, জ্বলন্ত মোমবাতি সংস্পর্শে আসা। বড়দের ক্ষেত্রে পড়ে যাওয়ার প্রধান কারণগুলো হলো রান্নার গরম তাপ বা প্যান, গরম ইস্ত্রি, ঘরে আগুন লাগা, এসিড জাতীয় তরল পদার্থ, গরম পানি, রান্নার সময় আগুনের সংস্পর্শে আসা। পড়ে যাওয়া বা ঝলসে যাওয়া রোগীকে প্রাথমিক চিকিৎসা কেন দিতে হবে? ত্বকের উপর তাকে তাপের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য দিতে হবে, ব্যথা কমানোর জন্য দিতে হবে এবং শরীরের পানি কমে যাওয়ার হার কমানো এবং সংক্রমণ প্রতিরোধের জন্য। পড়ে যাওয়ার প্রকারভেদ, পড়ে যাওয়ার সাধারণত তীব্রতা অনুযায়ী তিন ধরনের হয়ে থাকে, ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন এবং থার্ড ডিগ্রি বার্ন। প্রথম ডিগ্রি বার্ন, এটাতে শুধুমাত্র ত্বকের উপরিভাগ পড়ে যায়, ত্বক লালচে হয়ে যায়, ফুলে যায় এবং স্পর্শ করলে ব্যথা অনুভূত হয়, তাড়াতাড়ি সেরে ওঠে, পড়ে যাওয়া ত্বক অনেক সময় উঠে আসতে পারে। দ্বিতীয় ডিগ্রি পড়ে যাওয়া, ত্বকের উপরিভাগের সাথে সাথে ভিতরের স্তরও পড়ে যায়, ফোসকা পড়ে এবং ত্বক লাল হবে এবং ব্যথা থাকবে। তৃতীয় ডিগ্রি পড়ে যাওয়া, ত্বকের সকল স্তর পড়ে যায়, অর্থাৎ স্কিনের তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ারই পড়ে যায়, স্নায়ু রক্তনালী এগুলো ক্ষতিগ্রস্ত হয়, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, হালকা ব্যথা বা কোনো ব্যথা অনুভূত হয় না। পড়ে যাওয়া ব্যক্তিকে আগুনের উচ্চ থেকে নিরাপদে সরিয়ে নিতে হবে। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে ঠান্ডা পানি ঢেলে পড়ে যাওয়া অংশ শীতল করতে হবে। পড়ে যাওয়া কাপড় এবং শরীরের অলঙ্কার সমূহ, গলার হার, চুড়ি, বেল্ট ইত্যাদি পড়া অংশ থেকে সরিয়ে ফেলতে হবে যদি তা শরীরের সাথে লেগে না থাকে। শখের চিহ্ন অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়া এবং পালস বেড়ে যাওয়ার লক্ষণ আছে কিনা তা লক্ষ্য করতে হবে। শরীরে পড়া অংশের উপর জীবাণুমুক্ত গজ বা পরিষ্কার সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। দ্বিতীয় বা তৃতীয় ডিগ্রি পড়া রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠাতে হবে। পড়ে যাওয়া রোগের ক্ষেত্রে কী করা যাবে না? চর্বি, চিনি বা রান্নার তেল পোড়া জায়গাতে লাগানো যাবে না, এতে তাপের, এতে ক্ষতের তাপ সহজে শরীর থেকে বের হতে পারে না। তোয়ালে, সাধারণ তোলা বা কম্বল দিয়ে ক্ষতস্থান ঢেকে দেওয়া যাবে না। পোড়া স্থানে কোনো কিছু আটকে গেলে তা সরানো যাবে না, যেমন পোড়া কাপড়, ফসকাগুলো ফুটো করা যাবে না এবং ক্ষতস্থান হাত দিয়ে স্পর্শ করা যাবে না, এতে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। আমাদের দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।